গেলে তার শেষ বেগ জিরো হয়। তারপর ধরো এটা দেয়া আছে, কিন্তু তোমার কি ত্বরণ দেয়া আছে? তোমার তো ত্বরণ দেয়া নাই, তাহলে তোমাকে ত্বরণটাকে বের করে নিতে হবে। তাহলে ত্বরণটা বের করার সিস্টেম কি, যেটা আমাদের ইউ ভি এস দেয়া আছে, এই তিনটা দেয়া আছে, তাহলে আমরা ওই যে ভি স্কয়ার ইউ স্কয়ার মাইনাস সরি প্লাস টু এ এস, এখান থেকে আমরা ত্বরণটা বের করবো। ডিরেক্ট বের করতেছি, হবে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইড বাই কত, টু এস, এই যে ত্বরণ এখান থেকে আমরা বের করে নিব। তাহলে সুতরাং ত্বরণ কত হবে, আমরা এটার মান হলো জিরো স্কোয়ার মাইনাস এই পনেরো, এটা হবে 16.67 উপর একটা স্কোয়ার আর 2 ইন্টু এখানে 50 মিটার, এটা ক্যালকুলেশন করলে কত আসে, ক্যালকুলেশন করলে করলে কত আসে, মাইনাস 2.78 মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান, এইটা আছে ত্বরণ। এই যে এবার তোমরা এটা ত্বরণটা এখানে বসাই দাও তাইলেই হবে। তাহলে বস্তুটার আর শেষ বেগ ছিল শূন্য, আর এটা ছিল 16.67, আর এটা ত্বরণ হলো মাইনাস 2.78। এবার সময়টা বের হয়ে যাবে। কঠিন বলো, যদি বলো স্যার অনেক কঠিন, তাহলে আমি বলবো যে ঠিক আছে, হ্যাঁ আসলে অনেক কঠিন। দেখো তো কঠিন ছিল, কঠিন ছিল, কঠিন ছিল, বুঝতে পেরেছ? 3 নাম্বার, একটি ট্রাক ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছিল, ট্রাক ড্রাইভার একজন পথচারীকে দেখতে পেয়ে 50 মিটার দূরে পথচারীর নিকট থামালেন, ট্রাকটির পথচারীর নিকট পৌঁছাতে কত সময় লেগেছিল? আমাদের সময়টা বের করার জন্য ত্বরণ লাগছিল, আর ত্বরণটা আমরা এখান থেকে বের করে নিয়েছি। ক্লিয়ার, বুঝতে পেরেছ? শোনো আমি তোমাদেরকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। অনেকে পরীক্ষার হলে ডিরেক্ট এই সূত্রটা লিখে মুখস্থ, আমি বলবো যে তোমরা ডিরেক্ট এই সূত্রটা লিখিও না, হ্যাঁ তোমরা এখান থেকে এখানে আসবে একটু ক্যালকুলেশন করে। স্যার সময় ফিজিক্সে মানে প্রচুর সময় পাওয়া যায়, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ধরো এখান থেকে এই জায়গাটা লিখবা, মানে এখান থেকে ক্যালকুলেশন করে এই 2 লাইন করে এখানে আসবা, ডিরেক্ট এই লাইনটা লিখবা না। অনেকেই লিখে এটার জন্য মার্কস কাটে না, তবে এটা সৌন্দর্যের বিষয় হচ্ছে না, তোমরা তো জানো বীজগণিত ইউ প্লাস এটি, এইটা থেকে এটা আসে, ওটা দেখায় দেবে একটু কষ্ট করে। হ্যাঁ ক্লিয়ার, বুঝতে পারছো? মোটামুটি সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা তোমরা ফিজিক্স ক্লাস গুলো মিস করো অনেকে, যদি আমিও কয়েকটা মিস করছি কিন্তু এখন আর মিস হবে না। প্লিজ তোমরা ফিজিক্স ক্লাস গুলো মিস করিও না, লেট করে জয়েন দিও না। হ্যাঁ ফিজিক্স ক্লাস গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ক্লাস গুলো ভুলো মিস করিও না। আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা অনেক সময় দিয়ে পড়াচ্ছি, প্রায় 2 মাস হয়ে গেছে এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, তাহলে বুঝতেছো 2 মাস কেন পড়াচ্ছি এই চ্যাপ্টারটা? এই জন্যই পড়াচ্ছি এই চ্যাপ্টারটা 2 মাস, বিকজ এই চ্যাপ্টারটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর দেখবা চ্যাপ্টার নাম্বার 3 আমরা বুলেটের মতো করে চলে যাব এবং তোমরা পারবা, বুঝছো? আমাদের 4-5টা ক্লাস হলে দেখবা তারপরেটা শেষ হয়ে গেছে, তারপরেটা দেখবা 4-5টা ক্লাস হলে সে চলে যাচ্ছে। আর এটা একটু সময় নিয়ে পড়তে হয়, এই জন্য সময় নিয়ে পড়তে আমি তোমাদেরকে বলি কেন, একটু বললে তোমরা হয়তো বুঝবা যে কেন স্যার এত সময় নিয়ে পড়ায়। দেখো তোমাদের পড়ার মতো চ্যাপ্টার আছে কিন্তু 10টা, তোমরা সময় পাবা 24 মাস, 24 মান্থ। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে 4টা চ্যাপ্টার আছে যেগুলা 1 মাসে শেষ হয়ে যায়, তাহলে আমি কেন কেন 2-3 মাস ধরে একটা চ্যাপ্টার পড়বো না বলো? এই দুই আমাকে 10টা চ্যাপ্টার মাত্র 2 বছর পড়তে বলবে, তাহলে আমি তাড়াহুড়া করে ধুমধুম করে শেষ করে দিলে তো আর হইলো না। আমাকে বেশি বেশি সৃজনশীল এমসিকিউ এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি যেমন তোমাদেরকে 100 এমসিকিউ প্র্যাকটিস করাবো, তারপর সৃজনশীল আরো প্র্যাকটিস করাবো, বুঝছো? তাহলে আমার কথা, আমার তো প্রচুর সময় আছে, তাহলে আমি কেন তাড়াহুড়া করে চলে যাবো? তাড়াহুড়া চলে চলে গিয়ে 5টা অনেক চ্যাপ্টার আমি স্যার অনেক স্যার দেখলাম যে এই যে এখন মার্চ মাস চলতেছে না, এই যে 3টা চ্যাপ্টার শেষ করে ফেলছে, কিন্তু এর কাজের কাজ কিছুই পারে না। যাই দেখো এদেরকে দিবা কাজ, দুই চারটা ম্যাথ তুমি দাও দেখবে পারতেছ না। তো আমার কথা এত তাড়াহুড়া না করে বুঝে বুঝে 2 মাসে যদি একটা চ্যাপ্টার পড়ি তাহলে আমার 12টা চ্যাপ্টার শেষ হবে 2 বছরে। 2 মাস লাগে যদি কোনো চ্যাপ্টার তুমি পড়ো, তোমার মনে হয় আর কোনো কিছু বাকি থাকবে এখানে? আর কিছু চ্যাপ্টার আছে 2 মাস লাগেও না, ওগুলো 1 মাসও লাগে না, ওইটা ছোট ছোট চ্যাপ্টার ওগুলো শেষ হয়ে যায়। এই জন্য একটু সময় নিয়ে একটু সময় দিবা, ফিজিক্সটা যখন পড়তে বসবা 4-5 ঘন্টা একসাথে পড়বা, 1 ঘন্টা পরে উঠে গেলে কিন্তু ফিজিক্স তুমি ভালো পারবা না। এবার আসো উদাহরণ নাম্বার 4, স্যার এটা পারবা। দেখো একটি গাড়ি 126 কিলোমিটার পার আওয়ার, এই উদাহরণ নাম্বার 4, সরি গাণিতিক সমস্যা 4 আর কি, মানে আমার শীটটার এই যে এটা আগেরটার মতোই। দেখো একটি গাড়ি 126 কিলোমিটার বেগে সোজা পথে চলছে, ব্রেক প্রয়োগে গাড়িটি 200 মিটার দূরে থামানো হলো, ত্বরণ এবং গাড়িটি থামাতে কত সময় লাগছিল? পারবো না, একই টাইপের না, একই না,
এটাই ওই সময় ত্বরণ বের করাটা লাগে নাই, কিন্তু সময় বের করার জন্য অবশ্যই ত্বরণ লাগছে। আর এখানে ত্বরণটাই বের করতে বলছে, তাহলে আগে ত্বরণটা বের করবো, তারপর সময় একবার হুবহু v² + u² + 2s দিয়ে ত্বরণটা বের করবো, আর v = u + at দিয়ে আমরা সময়টা বের করে নিবো। পারবো না এটা দেখো তো 4 নাম্বার। পারবো? কথা বলে না। পারবো? আচ্ছা এবার 5 নম্বর সমস্যা। 5 নম্বর সমস্যাটা এটা ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসবে। দেখো, একজন একজন গাড়ি চালক একটি ট্রাফিক সিগনাল বাতির দিকে এত কিলোমিটার পার হয়ে এগুচ্ছিলেন, তার এত বেগে এগুচ্ছিলেন মানে হলো তার আদিবেগ কত? কত নম্বর এটা? 5 নম্বর। আদিবেগ হলো 54 কিলোমিটার পার আওয়ার, মানে হলো আমি একটু আগে বের করে দিয়েছি 15 মিটার পার সেকেন্ড, এই যে, ঠিক আছে, এই যে এইটা, তাই না? আচ্ছা এইবার আসো, তারপর বলছে যে এত বেগে এগোচ্ছিলেন বাতি থেকে 30 মিটার দূরে থাকতেই, মানে বাতিটা থেকে 30 মিটার দূরে থাকতে লাল বাতি জ্বলে উঠলো, বুঝছো? লাল বাতি জ্বলে উঠছে। আচ্ছা, ব্রেক চাপতে চাপতে যদি তার এত সময় লাগে, বুঝছো, বলছে যে এত দূরে থাকতে বা লাল বাতি জ্বলে উঠলো, ব্রেক চাপতে চাপতে যদি তার 0.4 সেকেন্ড সময় লাগে, আর গাড়িটি যদি সর্বোচ্চ এত মন্দন প্রয়োগ করতে পারে, তবে কিনা যথাসময়ে সিগন্যালে থামাতে পারবে? আচ্ছা একটা জিনিস খেয়াল করো, সে যখন ব্রেক চাপতে চাপতে তার একটা সময় লাগছে না, তাহলে ধরো টিটা কত? 0.4 সেকেন্ড। কিন্তু তাহলে মজার বিষয় কি দেখো, সে যখন ব্রেকটা চাপে, ব্রেকটা চাপতে চাপতে তার এত সময় লাগছে, এত সময় লাগছে মানে গাড়িটা কি থেমেছিল তখন? না না না, গাড়িটা কিন্তু তখন থেমেছিল না, তখন গাড়িটা একটু অতিক্রান্ত দূরত্ব, মানে সে কিন্তু একটু দূরত্ব অতিক্রম করে গেছে। তখন সে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করে গেছে দেখো, অতিক্রান্ত দূরত্ব, ব্রেক চাপতে চাপতে এত সময় লাগছে মানে গাড়িটা কিন্তু থেমেছিল না, গাড়িটা একটু চলছে, অতিক্রান্ত দূরত্ব, এস সমান বিটি। এখন খেয়াল করো, এত এত চাপে চলছিল, আচ্ছা ঠিক আছে, তাহলে এস এর মান কত আসে? এস এর মান বি হলো 15 × t এর ভ্যালু কত? ত্বরণ যেহেতু দেয়া নাই, সরাসরি আমরা সমবেগ দিয়ে করবো, 0.4, তাহলে কত আসে? 6 মিটার, বুঝছো? 6 মিটার। তখন তার মানে এই এত সেকেন্ডে সে এত মিটার দূরত্ব অতিক্রম করে ফেলছে, বুঝতে পারছো? আচ্ছা এখন তারা বলছে কি দেখো, থাকতে লালবাতি জ্বলে উঠে, তাহলে 30 মিটার দূরে থাকতে লালবাতি জ্বলে উঠছে, তাহলে যেহেতু 30 মিটার থাকতে তার লালবাতি জ্বলে উঠছে, একটা জিনিস খেয়াল করো, ধরো গাড়িতে এখানে আছে এ বিন্দুতে, আর ওইখানে একটা এদিকে তাকাও, দেখো গাড়িটা কিন্তু এ বিন্দুতে আছে, এই যে এ বিন্দুতে আছে, ঠিক আছে, এবার গাড়িটা ওই সিগন্যালের বাতিটা আছে বি বিন্দুতে। এখন দেখো কি বলছে, খুব মনোযোগ দাও, একজন গাড়ি চালক একটি ট্রাফিক সিগন্যাল বাতির দিকে এত বেগে এগোচ্ছিল, বাতি থেকে 30 মিটার দূরে থাকতে, ধরো 30 মিটার দূরে থাকে, তার মানে টোটাল, এখন কি বলছে দেখো, 30 মিটার দূরে থাকতে, তার মানে এই বাতি থেকে সে 30 মিটার দূরে আছে, এই বাতিটা থেকে 30 মিটার দূরে আছে, তার মানে এই জায়গাটা হলো 30 মিটার, এই যে বাতি থেকে সে 30 মিটার দূরে আছে, ধরো 30 মিটার দূরে আছে, ক্লিয়ার? গাড়ি থেকে সে 30 মিটার দূরে আছে। এখন দেখো, এবার সে ব্রেক চাপতে চাপতে, যখন সে 30 মিটার দূরে আছে, তখন সে ব্রেক চাপতে চাপতে আরো 6 মিটার সামনে চলে যায়, তাহলে আরো 6 মিটার চলে আসতে এখান থেকে কত, 30 থেকে 6 বাদ দিয়ে দিতে হবে, তাহলে 24 মিটারে এসে থামবে সে, তাহলে এই জায়গাটা হলো 24 মিটার, 24 মিটার, কেন? কারণ সে কিন্তু 30 মিটার দূরে ছিল, যদিও সে এই জায়গাটা 30 মিটার দূরে ছিল, যদিও সে এই জায়গাটা 30 মিটার দূরে ছিল,
কিন্তু ওই যে 0.1 সেকেন্ড, 0.4 সেকেন্ড চাপতে চাপতে সে আরো 6 মিটার চলে গেছে এই জায়গাটা, 6 মিটার। তার মানে সে বাতি থেকে 24 মিটার দূরে গাড়িটাকে থামাইতে হবে, কারণ আগে তো 30 মিটার দূরে সে থামাইতে পারতো, কিন্তু সে তো থামাইতে পারে না, কারণ সে গাড়িটার ব্রেকটা কমাইতে পারে না। থামাইতে থামাইতে সে 0.4 সেকেন্ড লাগছে, আর ওই 0.4 সেকেন্ডের জন্য সে আরো 6 মিটার চলে গেছে। তাহলে বাতি থেকে, ওই যে সিগন্যালের বাতি থেকে সে 24 মিটার পেছনে তাকে থামাইতে হবে। ক্লিয়ার? এই বিষয়টা বুঝছো কিনা বলো, এই বিষয়টা বুঝছো কিনা? সে কিন্তু 30 মিটার ছিল, তা ওই সিগন্যালের বাতি থেকে 30 মিটার ছিল, বুঝছো? কিন্তু ওই 0.4 সেকেন্ডের জন্য সে কিন্তু আরো 6 মিটার চলে গেছে। তাহলে বাতি থেকে সে কত দূরে আছে এখন? 24 মিটার দূরে আছে। ক্লিয়ার? এই বিষয়টাই বুঝতে হবে। অনেকে 30 মিটার দিয়ে করে ফেলবো অঙ্কটা, তাহলে ভুল হবে, বুঝছো? এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো প্রশ্নটা কি করছে, আমি আবার বলছি। দেখো বলছে, একজন গাড়ি চালক একটি ট্রাফিক সিগন্যালের বাতির দিকে 54 কিলোমিটার পার আওয়ার বেগে এগুচ্ছিলেন, বাতি থেকে 30 মিটার দূরে থাকতে, তার মানে বাতিটা থেকে সে 30 মিটার দূরে আছে, থাকতে যে ব্রেক চাপলেন, থামানোর জন্য ব্রেক চাপলেন, তখন সে ওই ব্রেকটা চাপতে চাপতে তার 0.4 সেকেন্ড লাগছে। কিন্তু যেহেতু 0.4 সেকেন্ড লাগছে, তার মানে থামতে 0.4 সেকেন্ড, মানে হলো 0.4 সেকেন্ডে সে আরো কিছু দূরত্ব অতিক্রম করে গেছে। সে কত দূরত্ব অতিক্রম করছে? 6 মিটার। তাহলে এখানে আছে 24 মিটার, তার মানে 24 মিটার সামনে তাকে থামাইতে হবে গাড়িটাকে। আর যেহেতু গাড়িটা থেমে যাবে, তাহলে তার শেষ বেগ কত হবে? 0 হবে। এখন প্রশ্ন কি করছে দেখো, সময় লাগে, আর গাড়িটি যদি সর্বোচ্চ 3.7 মিটার ত্বরণ, গাড়িটা ত্বরণ দেওয়া আছে 3.7, এত মন্দন সৃষ্টি করে আর কি, বুঝছো? মন্দন দিতে বলছে, তাহলে আর মাইনাস দেওয়ার দরকার নেই, এত মন্দন প্রয়োগ করতে পারে, বুঝছো? আচ্ছা মা, আমরা এখানে মন্দন নামে এখানে ত্বরণ বলি, তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে, এখানে একটা মাইনাস দিয়ে দিবা, ঠিক আছে? মন্দন মন্দন যেহেতু মাইনাস দিতে হবে, বুঝছো? তাহলে এবার আসো, বলছে মন্দন প্রয়োগ করতে পারে, তবে কি, তবে কিনা যথাসময়ে সিগন্যালে থামাতে পারবেন কিনা, অর্থাৎ সে কি 24 মিটার সামনে থামাতে পারবে কিনা। তাহলে আমরা দেখবো, যে একটু খেয়াল করো, সে এত ত্বরণ নিয়ে, একটু খেয়াল করো, আমরা দেখবো যে সে এত ত্বরণ নিয়ে, এত শেষ বেগ নিয়ে এবং এত আদি বেগ নিয়ে সে কত দূরত্ব অতিক্রম করে। যদি এই দূরত্বটা 24-এর কম হয়, 24-এর কম হয়, তাহলে সে সিগন্যালের আগে কি করতে পারবে? থামাইতে পারবে। আর যদি 24-এর বেশি হয়, তাহলে সে থামাইতে পারবে না, কারণ সে অটোমেটিক 24 মিটার কি আছে, এখনো সামনে আছে, 24 মিটার সামনে আছে। যদি আমরা এখন এই যে তার এই আদি বেগটাকে কাজে লাগাই, এই শেষ বেগটাকে কাজে লাগাই এবং এই ত্বরণটাকে কাজে লাগাই, যদি আমি দেখি তার অতিক্রান্ত দূরত্ব 24-এর কম, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, সে সিগন্যালের আগে থামাইতে পারবে। আর যদি 24-এর বেশি চলে যায়, তাহলে সে আর থামাইতে পারবে না। তাহলে আমরা দেখি অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা কি দিয়ে বের করবো? ওই যে একটা সূত্র আছে অতিক্রান্ত দূরত্বে, এই যে এটা দিয়ে, v² = u² + 2as, আমি ডিরেক্ট সূত্রটা লিখছি, তো s সমান হয় v² - u² = 2a। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে বলো? 0² আর তার আদি বেগ হলো 15, ওপর একটা স্কোয়ার, 2 ইন্টু, এর মান কত? এই হলো -3.75। এটা ক্যালকুলেশন করলে আসে 30 মিটার। এবার তোমরা আমাকে বলো, গাড়িটা যখন থামাইতে থামাইতে, তার মানে গাড়িটা থামাইতে থামাইতে সে কত অতিক্রম করে ফেলে? তার মানে যখন ত্বরণ 3.75 হয়, যখন ত্বরণ 3.75 মিটার হয়, বুঝছো, আর আদি বেগটা কত থাকে? 15 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 থাকে, তখন থামতে থামতে, থামলে তো ভি 0 হয়ে যাবে, তখন সে 30 মিটার। তাহলে কি সে সিগন্যালের আগে থামাইতে পারবে? না না, থামাইতে পারবে না, কারণ সিগন্যালের আগে তার 24-এর আগে থামানোর কথা ছিল, কিন্তু সে তো 24 মিটার পার হয়ে, তার মানে সিগন্যাল এখান থেকে সে 30 মিটার আরো সামনে চলে যায়, এই যে এখান থেকে, এই যে এখান থেকে 30 মিটার সামনে চলে, তাহলে সিগন্যাল পার হয়ে সে সামনে চলে যায়, তার মানে সে সিগন্যালের আগে যথাসময়ে কি করতে পারবে না? থামাতে পারবে না। ক্লিয়ার? দেখো তো এই অঙ্কটা বুঝছো কিনা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসবে। দেখো তো বুঝছো কিনা, এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি আরেকবার বুঝে দিব অঙ্কটা, তবে আমি আবার বুঝে দিচ্ছি। দেখো অঙ্কটা, এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো আমি আরেকবার বুঝে দিচ্ছি, খেয়াল করো, বুঝবা বুঝবা সহজ। এবার আসো, তোমরা আমাকে কিছু কথার উত্তর দাও আগে। ধরো তার গাড়িটা থামাইতে থামাইতে যদি 0. একটু শোনো আমার কথা, শোনো আগে আমার কথা শোনো জোর, গাড়িটা যদি থামাইতে থামাইতে
তার 0.4 সেকেন্ড লাগে, তাহলে ওই 0.4 সেকেন্ডে কি গাড়িটা কি থেমে থাকবে? থামে নাই তো, গাড়িটা আরেকটু দূরত্ব অতিক্রম করছে। মানে কি জানো, ধরো এখানে একটা গাড়ি আছে, ধরো এই গাড়িটা এখানে আছে, খেয়াল করো, গাড়িটা এখানে আছে, এটা তো হেডলাইট, গাড়িটা ধরো এখানে আছে, গাড়িটা ধরো এই বিন্দুতে আছে গাড়িটা, হ্যাঁ এই প্ল্যাটফর্মে আছে গাড়িটা, ঠিক আছে। এবং গাড়িটার আদি বেগ, ধরো গাড়িটার আদি বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান, গাড়িটা এখানে আছে, বুঝছো? এবার একটু খেয়াল করো, আমরা নিচে দিয়ে চিন্তা করি, এখানে গাড়িটা ধরো এখানে আছে, এখানে আছে, এবার এখানে একটা সিগনাল বাতি আছে, এখানে একটা সিগনালের কি আছে, একটা বাতি আছে, ধরো এখানে একটা সিগনালের বাতি আছে, বুঝছো? এবার কি করছে সে, গাড়ি 30 মিটার দূরে থাকতে, ধরো গাড়িটা সিগনাল থেকে 30 মিটার দূরে আছে, ধরো এই জায়গাটা হলো 30 মিটার, তার মানে এটা থেকে সে 30 মিটার দূরে আছে, ওই সিগনালের বাতি থেকে সে 30 মিটার দূরে আছে, এই হলো 30 মিটার, তার মানে গাড়িটা এখন এইখানে আছে, এই যে গাড়িটা এখন এইখানে আছে। এবার গাড়িটাকে ব্রেক চাপতে তার সময় কত লাগছে, 0.4 সেকেন্ড। আচ্ছা 0.4 সেকেন্ড যেহেতু তার সময় লাগছে, তাহলে 0.4 সেকেন্ডে তো গাড়িটা থামে নাই, আর একটু গিয়ে থামছে, 0.4 সেকেন্ড পর থামছে, তাহলে অবশ্যই সে একটা দূরত্ব অতিক্রম করছে, তাহলে দূরত্ব অতিক্রম করছে s ইকুয়াল টু ধরো ভি টি, তাহলে হলো 15 আর হলো 0.4, এটা কত আসে, 6 মিটার, তার মানে ওই 30 মিটার থেকেও সে আরো 6 মিটার সামনে চলে গেল, ধরো সে এই